প্রসঙ্গ তাল লয় ছন্দ। একজন কবি যেমন সাদা পাতার উপর একটা একটা করে শব্দ চয়ন করে কতকগুলি বাক্যে তাঁর অনুভূতিটি প্রকাশ করেন, একজন শ্যাকরা যেমন একটি স্ট্রিপের ওপর কতকগুলি নির্বাচিত মণিমুক্ত একটা বিশেষ বিন্যাসে গেঁথে গেঁথে জড়োয়ার সেট তৈরি করেন, ঠিক তেমনই একজন আবৃত্তিকারও যেন নৈঃশব্দ বা সাইলেন্স স্ট্রিপের ওপর একটি কবিতার প্রত্যেকটি শব্দকে নির্বাচিত স্বর বা মিউজিক্যাল নোট এবং তার নির্দিষ্ট বিন্যাসের সাথে উচ্চারণ করেন, এবং এই শিল্পকর্মটি করতে গিয়ে তার অনুভূতি প্রকাশের জন্য তিনি যেমন নৈঃশব্দকে ব্যবহার করেন, তেমনি স্বরযুক্ত শব্দ উচ্চারণ করতে গিয়ে ব্যবহার করেন বিভিন্ন ধরনের ঝোঁক বা স্ট্রেসকে। এতে সময় সময় তিনি ঝোঁকগুলির বা ঝোঁকটির নির্দিষ্ট সময় অন্তরে পুনরাবর্তনও কিন্তু ঘটান বা ঘটাতে পারেন। এখন ঠিক কতটুকু বিরাম বা নৈঃশব্দকে তিনি বিশেষভাবে ব্যবহার করে বিরামটিতে একটি ভিন্ন মাত্রা যোগ করবেন এবং সেটিকে আরও অর্থবহ করবেন, অথবা কবিতার শব্দগুলোর ওপর কখন এবং কতটা প্রকট এবং প্রচ্ছন্ন ঝোঁক ব্যবহার করবেন, তা তাঁর একমাত্র ইচ্ছের ওপর কিন্তু নির্ভরশীল নয়, তারও বিজ্ঞান আছে, তারও কিছু নিয়ম আছে। কবিতায় অনুভূত ছন্দটি যদি ঝোঁকগুলিকে নির্দেশ করে, তবে সেই বিশেষ ঝোঁকগুলি কখন এবং কতটা পরিমাণে ফিরে ফিরে আসবে এবং শব্দ পংক্তি স্তবকের মাঝে মাঝে ঠিক কতটা বিরাম বা ফাঁক থাকবে তা নিশ্চয় করে নির্দিষ্ট করবে তাল। ফলে ছন্দ ও তাল রোজ অভ্যেস করতেই হবে, অন্য কোনো রাস্তা নেই। বাংলা কবিতায় স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত এবং অক্ষরবৃত্ত, এগুলোই মূল ছন্দ। আর তাত্ত্বিকভাবে এগুলোকে জানতে গেলে যে কোনো স্ট্যান্ডার্ড ছন্দের বই এবং বাংলার শিক্ষকের দ্বারস্থ যেমন হতে হবে, ঠিক তেমনই এর ব্যবহারিক বাচনিক রূপটির জন্য নির্ভর করতেই হবে উপযুক্ত আবৃত্তির শিক্ষকের ওপর। তবে পরিসরের স্বল্পতার কথা ভেবে এ বিষয়ের আলোচনায় একটু আত্রীয় বলা গেল না বলে খারাপ লাগছে, তবে আশার কথা এই যে যথার্থ উৎসাহী এ বাংলায় নিশ্চয় কোনো না কোনো গুণী মানুষ খুঁজে পেয়ে যাবেন। আমি অত্যন্ত সংক্ষিপ্তভাবে বলবো তাল অভ্যেসের কথা। একদম শুরুতে বাংলা বা হিন্দি ছায়াছবির বা আধুনিক গান দিয়েই এর মাত্রা হাতে বিট দিয়ে রাখা শুরু করা যেতে পারে, তবে প্রথমে মধ্য দ্রুত লয়ের কিছু হলেই সুবিধে হতে পারে। যেমন এই 4/4 রিদম বা তালটিতে এক এবং তিনের ওপর ঝোঁক বা বিটটি পড়ছে, ফলে দুই এবং চার থাকছে অফ বিট বা ফাঁক হিসেবে। এবার পুরো গানটি বা যে কোনো 4/4 রিদমওয়ালা গানকে বা বাজনাকে এইভাবে তাল দিতে দিতে এক মাস বা দু মাস অভ্যেস করার পর অর্ধেক লয় বা দ্বিগুণ লয়ে হাতে তাল রেখে অভ্যেস করা যেতে পারে। অর্ধেক লয় মানে এক দুই তিন চার, এক দুই তিন চার, এক দুই তিন চার, এক দুই তিন চার। দ্বিগুণ লয় বলতে এক দুই তিন চার, এক দুই তিন চার, এক দুই তিন চার, এক দুই তিন চার। এইভাবে যে কোনো পছন্দের 4/4 বা 3/4 বা 2/4 রিদম বা রিদমওয়ালা গান নিয়েই সঠিক লয়, অর্ধেক লয়, দ্বিগুণ লয়, চৌগুণ লয় এবং 1/4 বা সিকি লয় নিয়েই হাতে বিট রেখে নিয়ম করে রোজ এক ঘন্টা বা যতদূর সময় পাওয়া যায় ততদূর অভ্যেস করা খুব প্রয়োজন। আর তবলা বা কোনো একটি তালবাদ্যের যন্ত্র নিজে হাতে বাজানোর চর্চা করলে তো সবচেয়ে ভালো। তবে ভারতীয় এবং পাশ্চাত্য সঙ্গীতের তাল লয় ছন্দ বোল ইত্যাদি বিষয় সম্বন্ধে অল্প করেও জানতে গেলে একটু চেষ্টা করুন না, নিশ্চয় পেয়ে যাবেন কোনো তবলা ঢোল বা শৃঙ্খলের লোককে, এবং সহজেই আপনি পেয়ে যেতে পারেন এ সম্বন্ধে প্রাথমিক ধারণা এবং চর্চার রাস্তাটিকে। তবে ধীরে ধীরে মধ্য দ্রুত লয় থেকে মধ্য লয়, দ্রুত লয় এমনকি বিলম্বিত লয় পর্যন্ত অন্ততপক্ষে আপনার প্রিয় গানগুলির ক্ষেত্রে হাতে তাল রেখে যান, অসাধারণ উন্নতি হবে, খুব সুবিধা হবে যে কোনো কবিতা এমনকি গদ্য আবৃত্তির ক্ষেত্রেও। এর সঙ্গে ধীরে ধীরে গড়ে তুলুন বিভিন্ন তালের মাত্রা অনুযায়ী হাতের আঙুলে বা যাবতীয় কাজ করতে করতে মনে মনে ঝোঁক সমেত কাউন্টিংয়ের অভ্যেসটিকে। মনে রাখবেন কিছু না কিছু তাল জ্ঞান আপনার আছেই, শুধু প্রয়োজন
নিরন্তর নিষ্ঠা সহকারে চর্চার। ঠিক আছে, একটা কথা, আবৃত্তিতে রিদম ট্র্যাকের ব্যবহার বেশ জনপ্রিয় হতে চলেছে কিন্তু।